বন্ধুরা, আজ দেখবো কিভাবে নোকিয়া 105 মোবাইলে লাইট কানেকশন করতে হয়। যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। দেখুন, এই লাইটটা আমাদের কাজ করছে না, লাইটটা চাপ পড়ে সাইড থেকে যে ফয়েলগুলো উঠে চলে গেছে। কাজ সঙ্গে কানেকশন করলে তবে আমার লাইটটা জ্বলবে। প্রথমে দেখলে এই মোবাইলটা হচ্ছে নোকিয়া 105 মডেল TA1010। প্রথমে দেখুন লাইটের এই এই এইটার সঙ্গে এইটা আমরা কানেকশন করব। ওর উপরে যে ক্যাপাসিটার আছে, ক্যাপাসিটারের নিচের দিকে কানেকশন করব, এইখানের সঙ্গে এইখানে, আর এদিকে উপরটার সঙ্গে এদিকে একটাতে উপরে কানেকশন করব। করলে আমাদের লাইটটা চলে যাবে। তো বন্ধুরা, আমি কানেকশানটা করে দেখাচ্ছি। আমাদের কানেকশানটা হয়ে গেছে অলরেডি। দেখি আমরা আবার চালু করে দেখি লাইট আসছে কিনা। বন্ধুরা, যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি তো লাইক করুন, লাইক করে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বন্ধুদের। থ্যাংক ইউ।